আর উনষাটার যেটা সেটা হলো 74 টাকা কেজি। গ্রামের থেকে লোকজন মাছ নিয়ে আসে, ব্যাগ ভরে হয়তো টুকনি ভরে ডালি ভরে এলে নিয়ে আসে, সিএনজি ভুটভুটি করে নিয়ে আসে। এটি আসে এই যে দেবাচ্ছেন পল্লা পাতার দিয়ে মাফিচ্ছে, এটি নিয়ে আসে ডাক ওঠে, ডাক ওঠে যাই সবচেয়ে বেশি দাম দিয়ে পারবে তাই কিনে নেবে, নিয়ে যায় হাটের মধ্যে আর খুচরা বিক্রেতা। এই যে জিয়া তো মাছ দেখেন কি সুন্দর স্যার আছে, মাছগুলো সুন্দর লাগছে, সুন্দর করে চায় আছে, একটা জ্যাঁতা মাছ কি আর খাবি খাচ্ছে, মাছ বেঁচিচ্ছে। এরা সাঁতারে অসহাকে আরেকটা আলোত আছে, ওটিতে ভালো মাছ পাওয়া যায়, দেশ বিদেশে সব মাছ ওটি ঠিকই। এই সুন্দর লাগে চলে ছোটো মাছ। আজকে আমরা এসেছি আমাদের আদমদিকে হাটত। আদমদিকের হাট এটি বড় হাট হয়, এটি মোটামুটি গরু ছাগল থেকে শুরু করে চাল ডাল সবই পাবেন আমাদের, এটি মোটামুটি নিত্য প্রয়োজনের সব জিনিস পাওয়া যায় এই আদমদিকে হাটতে। আজকে আমরা শুনবো যে এই এখনকার চালের বাজার ক্যাঙ্কা, চাউল কত করে যাচ্ছে দুর্ভিক্ষ বলে আসছে, দোকানদারেরা আতঙ্কিত আছে, এখন ক্যাঙ্কার এসে চাউলের বাজার ওঠানামা করেছে, এইগুলাই সব বিস্তারিত আজকে আমরা শুনবো। দেখা যাক আজকের চাষা আমাকে কি দরদাম কয়, আর ক্যাঙ্কারাই বাজার সাজার মানুষ করিচ্ছে না করিচ্ছে না, না কেনাকাটা কি অবস্থা, এলে বেমাক শুনবো আজকে চাষার কাছ থেকে। চাষা কবার চায় না তারপরেও দেখি চাষা কেন জোর করে ধরে না, চাষা কি কয় আমাদের কি তথ্য দেয়, আজকে এগুলাই আলোচনা হবে। চাউলের বাজার দর ক্যাঙ্কা কি যাচ্ছে, এই চাউলের আড়ত বলা যায় এই আদমদিকি থানা, এটি প্রচুর পরিমাণে চাউল উৎপাদন হয়, এলা খালি ধান চাষ হয় আশেপাশে সবগুলো, আশেপাশের ছোটো ছোটো মিল থেকে অবশ্যই চাউলগুলো আসে। তো চাচা আর উনষাটার যেটা সেটা হলো 74 টাকা কেজি, আর যেটা লালটি ওটা লালটি হলো 50, আর যেটা হলো লালটির চেয়ে একটুখানা ভালো সেটা হলো 55 টাকা কেজি, আর স্বর্ণফাস হলো 54 টাকা কেজি, 52 টাকা কেজি, এই দুটাই। পোলার চাল হলো একটা হলো 110 টাকা কেজি, আর একটা হলো 105 টাকা কেজি, মানে গোল্ডিং আর হলো মনে কর যে 90 হলো যেটা 105, আর এই গোল্ডিং হলো 110। চালের দাম বাড়বে না কমবে কি মনে হচ্ছে? চালের দাম মনে হয় 1200, কয়দিনের না ধানের দাম কমে আসলে তো মনে হয় চাল বোধ আর কেউ লিবে না, এত লেওয়া তো দূরের কথা, এখন উটকা উদ্দেশ পাওয়া যাচ্ছে না। এই তো হচ্ছে চাউলের বাজার। কদিন আগে কত ছিল বাজার? কদিন আগে ছিল 50 টাকা বেশি বুঝিয়া না, কদিন আগে বেশি 54-55, মাঝখানে কমেছিল, মাঝখানে না একটুখানে মনে হলো যে না জানি মানে কি হয়, মানুষ একটা ভয়ে একরে মনে কর কেনাকাটা শুরু করছে। হ্যাঁ, আবার একরে ধানের বাজার একটুখানে কদিন আগে নিল না, এখন আবার ধান খুঁজাই পারতে না, তাহলে চিন্তা করা যায় লেখি তাহলে দুর্ভিক্ষ কি খবর। লাইসেন্স বাতিল করে দিবে তাহলে সরকার যদি চাল কিনি তাহলে এখন আমরা আনু আদমদিকির মাছের বাজার, এটি থেকে মাছ পাইকারি বিক্রি হয়, একটা পাইকারি নিয়ে যায় খুচরা যারা বিক্রেতা আছে তারা কিনে নিয়ে যায় খুচরা বিক্রি করে হাটের মধ্যে নিয়ে যায়, এটি থেকে পাইকারি বিক্রি হচ্ছে, এদের চিনের থেকে ডাক হচ্ছে, এদের ডাক হচ্ছে এর থেকে ডাকিচ্ছে হ্যাঁ এই মাছগুলো ডাকা বিক্রি হবে। এই যে কিনা লিছে একজন গ্রামের থেকে লোকজন মাছ নিয়ে আসে, ব্যাগ ভরে হয়তো টুকনি ভরে ডালি ভরে এলে নিয়ে আসে, সিএনজি ভুটভুটি করে
এটি আসা এই যে দেবাচন পল্লা পাথর দিয়ে মাফিচ্ছে এটেলি আসার ডাক ওঠে, ডাক ওঠে যাই সবচেয়ে বেশি দাম দিয়ে পারবে তাই কিনে নেবে লিয়ে যায় হাটের মধ্যে। আর খুচরা বিক্রেতা লিয়ে যায় এলে আবার বিক্রি করবে সাধারণ মানুষের কাছে। আপনি অবশ্য এর থেকে এতগুলো মাছ কিনে নিয়ে পারবেন না, এরা এটি সহজে বেচে না মানুষের খুচরা মানুষের কাছে, এরা এটি বেচিচ্ছে এগুলো মাছ পাইকারি। তো আজকে মাছের বাজারে আজকে মাছের বাজারে না কম দামে আজকে মাছ বিক্রি হচ্ছে বলে তাই তো পাইকারিরা করছে, মাছের দাম খুচরা এরকম। এই তো দেখেন এগুলো মাছ দিয়ে যাচ্ছে বেগত করে গায়ের থেকে মানুষেরা দিয়ে সেখানে বিক্রি হবে। মাছ যারা খুচরা বিক্রি করে তারা কিনে নিয়ে যাচ্ছে এর থেকে, ডাকে যাই নিলামে যাই বেশি দাম দেওয়া পারবে, বেশি দামে ডাকে নেবে তাই এই মাছ লিয়ে হাটের মধ্যে এখন বিক্রি করবে। এটি যেতে যেতে মাছ ভালো পাওয়া যায়, দেখেন মাছ খালি লাফাচ্ছে জ্যাঁতা মাছ কেবল একটা আটকা ধরে নিয়ে এলো আশেপাশের পুকুরের থেকে, এই দেখে এলো পুকুরের মাছ। আদমদিকে প্রচুর মাছ চাষ হয়, এটি আদমদিকে অবশ্য রেণুপোনার জন্য বিখ্যাত, সারা বাংলাদেশের মধ্যে নাম করা আদমদিকে রেণুপোনা বিক্রি হয় এটি থেকে প্রচুর অনেক অনেক মেলা এলা রেণুপোনার হ্যাসারি আছে এই আদমদিকের ভিতরে, আপনি দেখাবো একদিন খালি রেণুপোনার হ্যাসারি আর হ্যাসারি ছোটো ছোটো হ্যাসারি বড়ো বড়ো হ্যাসারি এগুলো হ্যাসারি এগুলো রেণুপোনা পাওয়া যায়, এগুলো মাছ ফেলে দিতেছে এগুলো বিক্রি হয়ে গেছে যাই ডাকালেছে তাই তার জন্য একটু ফেলে দিতেছে তাই আবার কুটমিট করে লিয়ে হাটের ভিতরে বিক্রি করে। এই দেখো মাছ কত মাছ, মাছ লাফাচ্ছে লাফে লাফে এলে যায় নিশা পড়াচ্ছে এর সাথে মিশে যাচ্ছে নাকি আল্লাহ আল্লাহ জানে, যাক না বা তুলে দিছে একজন ফস করে তুলে গেছিল। এই যে আপনাদেরকে আবার খুচরা বিক্রি হয় যে দেখি সেলে তো আপনি কেনা লিয়ে দেখাবো চেষ্টা করবো। এই যে এগুলো মাছ আই দেখেন পল্লা পাতা নেবা পিচ্ছে বড়ো বড়ো পল্লা দিয়ে চলেন, এই যে খুচরা মাছ বিক্রি করছে এইদিকে যাওয়া যাক। এই মাগুর মাছ শিং মাছ এগুলো কানস মাছ বেচিচ্ছে, এই যে ছোটো ছোটো ভাগা দিয়ে বসা আছে এরাও তো কিনে নিয়ে এলো। মাছ কেনাকাটা এনে ভালোই হচ্ছে এখন মানুষের কাজ কামের সময়, ধানের দামও ভালোই পাচ্ছে কৃষক, এই কারণে দাম মাছেরও তাও এনে কম আছে। 150 টাকা কেজি এগুলো ইলিশ খুচরা বেচিচ্ছে, সরি ইলিশ করছে সিলভার মাছ এগুলো সিলভার কাপ, তারপর ব্রিগেড মাছ এগুলো 150-60 ইনকা খুচরা এই ইনকা দামে বেচা হচ্ছে হাটও। এই যে দেখেন এগুলো মাছ বিক্রি হচ্ছে 100, একবার বড়ো যেগুলো সেগুলো 180 করে চাচ্ছে, 160 করে হলেও দিচ্ছে, 70ও দিচ্ছে, যার কাছে জিঙ্কা পাচ্ছে সিঙ্কা বেচিচ্ছে। এই যে দেখেন এই যে মাছগুলো এই যে জিয়া তোছে মাছ দেখেন কি সুন্দর চেহারা আছে, মাছগুলো সুন্দর লাগছে সুন্দর করে চেহারা আছে, একটা জ্যাঁতা মাছ আরে খাবি খাচ্ছে। ছোট মাছ এরা আমদানি করা বিভিন্ন যাত্রা নিয়ে আসেছে, বিভিন্ন যাত্রা নিয়ে আসে এগুলো মাছ বেচিচ্ছে। এরা সাঁতারে অসহায় আরেকটা আলোত আছে ওটিতে ভালো মাছ পাওয়া যায়, দেশ বিদেশে সব মাছ ওটি ঠিকই। এই সুন্দর লাগছে ছোট মাছ, যাক আপনি করে আজকের বাজার দর কেনকা কি সেটা জানানো, আর একদিন আরও তো দিয়া যাবো হয়নি, তো আমার এখন লিজেরই মাছ কিনা লাগবে না মাছ আমারগুলো কিনি আপনাদের কাছ থেকে বিদায় লই। তো সকলে ভালো থাকেন, যাই যেটি চিন্তা থাকেন ভালো থাকেন, আল্লাহ আপনি করে ভালো থাক। আমাকে ভিডিওগুলো লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর কেনকা কি
হচ্ছে ভালো না মন্দ এলা মন্তব্য করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।